একটা জেলা সম্মেলনের মাধ্যমে আমরা প্রমাণ করে দিতে চাই যে আওয়ামী লীগের ভিত্তি কতটা শক্তিশালী। বিএনপির এই ষড়যন্ত্র কিংবা হুঙ্কারের জন্য ঢাকা জেলা আওয়ামী লীগই যথেষ্ট। আপনারা জানেন ইতিমধ্যেই দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, ধামরাই, বুড়িগঙ্গা থেকে বিধৌত আমাদের যে বংশাই নদীর বিস্তীর্ণ জনপদ উৎসবের আমেজ বিরাজ করছে। উৎসবের উৎস একটাই, শেরেবাংলা নগর চলো, সম্মেলনে চলো। হাজার হাজার লাখ লাখ নেতা কর্মী আজকে এখানে জমায়েত হবে। জমায়েতের মধ্য দিয়ে বিরোধী দল তথাকথিত যে আন্দোলনের হুঙ্কার দিচ্ছে, 10ই ডিসেম্বরের যে আন্দোলনের হুঙ্কার, সেই আন্দোলন আজকে আমাদের যে প্রস্তুতি, আমাদের যে সমাবেশ, সেই আন্দোলনের হুঙ্কার তাদের ফানুসে রূপান্তরিত হবে। আপনি জানেন যে ঢাকা জেলা আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী, এই জেলার অনেক ঐতিহ্য রয়েছে, আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে দূরদিন দূর সময় আওয়ামী লীগের সব সময় এই জেলা কিন্তু সবসময় সক্রিয় ছিল। এই জেলার সম্মেলন নিঃসন্দেহে আপনাকে বলতে পারি যে ব্যাপক আকারে হবে, কারণ এই জেলা সবসময় ঢাকার কাছে, ঢাকা জেলা কিন্তু স্বাগতিক ঢাকাই, কারণ আপনি জানেন যে এই মাঠে কিন্তু কখনই কোনো জনসভা হয়নি কিংবা কোনো সম্মেলন হয়নি। ঢাকা জেলা কিন্তু সাহস করেছে, এই মাঠকে বেছে নিয়েছে, কারণ ঢাকা জেলা আওয়ামী লীগ এমন একটি সংগঠন, এমন একটি আওয়ামী লীগের এমন একটি জেলা সংগঠন যেখানে ব্যাপক লোকের অংশগ্রহণে সারা বাংলাদেশকে দেখিয়ে দিবে জননেত্রীর হাতকে শক্তিশালী করতে, বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে ঢাকা জেলা আওয়ামী লীগও মাঠে আছে আগামী জাতীয় নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে নিঃসন্দেহে ঢাকা জেলা আওয়ামী লীগ আজকের এই সমাবেশের মাধ্যমে জানান দিবে বাংলাদেশ আওয়ামী লীগের শত শত হাজার হাজার কোটি নেতা কর্মী মাঠে আছে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দীপনের মধ্যে দিয়ে আজকের এই ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন উৎসব যাচ্ছে। আজকে এই সম্মেলনের মধ্যে দিয়ে আমরা প্রমাণ করতে চাই আজকে বিএনপি যেভাবে এই বর্তমান সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে, আমরা একটা ইউনিটের মাধ্যমে প্রমাণ করতে চাই সারা বাংলাদেশে বিএনপির এই ষড়যন্ত্র কিংবা হুঙ্কারের জন্য এই ঢাকা জেলা আওয়ামী লীগই যথেষ্ট। দেখেন, রাজনীতির মাঠে কোনো কিছু কিন্তু একটা লক্ষ্য নিয়েই করা হয়, লক্ষ্যহীনভাবে কোনো প্রোগ্রাম হয় না। এই সম্মেলনটা আমরা ঢাকা শহরের মধ্যে দিয়েছি এই জন্য যে আমরা বহু সম্মেলন, আমরা আমাদের জেলা সম্মেলনগুলি আমাদের যে কোনো উপজেলায় করেছি, কিন্তু এখন লোক সংখ্যা এত বেশি যে ওখানে আর আমাদের সংকলন দেওয়া সম্ভব না। দ্বিতীয়ত হলো যে রাজধানী ঢাকার মধ্যে আমরা এই সভাটা করছি, যে আমরা দেখতে পাচ্ছি যে অহেতুকভাবে বিএনপি বা কিছু দল তারা মাঠে নেমে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। তা আমরা কোনো জনসভা নয়, কোনো মহাসমাবেশ নয়, একটা জেলা সম্মেলনের মাধ্যমে আমরা প্রমাণ করে দিতে চাই যে আওয়ামী লীগের ভিত্তি কতটা শক্তিশালী। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নত দেশে আমরা যাচ্ছি। এই লক্ষ্যটাকে এখন ব্যাহত করার জন্যই জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, সেই জন্য আজকে আমাদের এই সম্মেলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বার্তাটাই যাবে সারা বিশ্বের জনগণের কাছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পিছনে জনগণকে নিয়ে কতটা ঐক্যবদ্ধ আছে, সেই লক্ষ্য নিয়ে আজকে আমাদের এই সম্মেলনটা আমরা করতে যাচ্ছি। আসলে ঢাকা মহানগর তো ঢাকা জেলার অন্তর্ভুক্ত, তো আসলে আমরা এই সম্মেলনটা, এটা গতানুগতিক সম্মেলন, মনে করেন যে 8 বছর পরে এই সম্মেলন হতে যাচ্ছে, তারপরেও ঢাকাকে ঘিরে আমাদের আজকের এই সম্মেলনের সময় দেওয়া হয়েছে। আমরা মনে করি যে বিরোধী দল যেভাবে আস্ফলন শুরু করেছে আওয়ামী লীগের সাথে, মানুষের যোগাযোগ নেই, আওয়ামী লীগ জনশূন্য হয়ে পড়েছে, আমরা আজকে এই সম্মেলনকে সামনে রেখে আমরা একটা মেসেজ দিতে চাই যে আওয়ামী লীগ জনমানুষের দল, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধের দল, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। অতএব এই পৃথিবীর যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, আওয়ামী লীগকে নিঃশেষ করার কোনো শক্তি সামর্থ্য নেই। আমরা চিন্তা করছি যে প্রায় 1 থেকে 1.5 লক্ষ মানুষের সমাবেশ এখানে ঘটবে। এটি কিন্তু 5টি উপজেলায় থেকে মাত্র মানুষগুলো আসবে, এখানে অন্য কোথাও মহানগর বা অন্য কোনো সংগঠন কিন্তু এখানে আসবে না, শুধু ঢাকা জেলার 5টি উপজেলা থেকেই এই লোকগুলো আসবে। এবং শান্তিপূর্ণভাবে আমরা একটা মেসেজ দিতে চাই যে আওয়ামী লীগ
জনবিচ্ছিন্ন নয়, আওয়ামী লীগ জনতার দল, আওয়ামী লীগ শ্রমজীবী কৃষক মেহনতি মানুষের দল। এই দলকে নিঃশেষ করার কোনো শক্তি এই বাংলাদেশের কারণেই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, অর্থনীতি সমৃদ্ধির পথে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল এবং এখনও আছে।